Assalamualaikum viewers, welcome to my channel Khororana Bidi. বরাবরের মতো আবারো হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিজ পাস্তা। 10 টাকা চিপসের প্যাকেট দিয়ে আজকে আমি আপনাদের চিজ পাস্তা রেসিপি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি 4 কাপ পানি দিয়ে দিব পাস্তা সিদ্ধ করার জন্য। তো পানিটি একটু গরম হয়ে আসলে আমি এখানে 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ রানার তেল দিয়ে দিব। এখন আমি অ্যাড করে দিব পাস্তা। এখানে আমি মিক্স পাস্তা ব্যবহার করছি 2 কাপ। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা শেপের পাস্তা ব্যবহার করতে পারেন। এখন আমি পাস্তাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো পাস্তা সিদ্ধ হতে কিন্তু 8 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখুন পাস্তা তো অলরেডি বলক ওঠা শুরু করে দিয়েছে, আর আমি যে তেল দিয়েছি তেল দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে না। আমার পাস্তা বয়ল করা হয়ে গিয়েছে, আমি কিন্তু পাস্তাগুলোকে হাফ বয়ল করে নিয়েছি, কেননা এই পাস্তা পুনরায় আবারও রান্না করা হবে। তো আমি এখন চুলা বন্ধ করে পাস্তাগুলোকে নামিয়ে নিব। আমি এখন ছাঁকনির সাহায্যে সবগুলো পাস্তা উঠিয়ে নিব, পানি ঝরিয়ে ছাইট করে রেখে দিব। সবগুলো পাস্তা উঠে না হলে পাস্তা সিদ্ধের পর যে বাড়তি পানি থাকবে সেই পানি ফেলে না দিয়ে আমি রেখে দিব পরবর্তী রান্নাতে ব্যবহারের জন্য। এরপর প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘির পরিবর্তে কিন্তু আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আমি আবারও অ্যাড করে দিব এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন আমি ছোট ছোট করে টিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন গুলোকে কিন্তু লাল করে ভাজা যাবে না। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ পাস্তার পানি। পাস্তার পানি একটু বলক ওঠা শুরু হলে আমি অ্যাড করে দিব 2 প্যাকেট চিজ পাপ চিপস। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে আমার এই চিপস। চামচের সাহায্যে চিপস গুলোকে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু চিপস গুলো গলে সসের মতো হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তা। এখন আমি সসের সাথে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। পাস্তা রান্নার সময় চুলার আঁচটাকে কিন্তু মাঝারি পর্যায়ে রাখতে হবে। দেখুন সসটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব হাফ কাপ লিকুইড দুধ। আমি চামচের সাহায্যে পাস্তাগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ অরিগানো এবং 1 টেবিল চামচ
tomato sauce. Pasta ranna korar shomoy obosshoi chesta korben oregano leaves ta byabohar korar jonno. Ete kore pasta taste ebong flavor dutoi bhalo ashbe. এখন দুধটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকব। এখন আমি পাস্তাতে আরো এক প্যাকেট চিপস অ্যাড করে দিব। চিপস গুলো সম্পূর্ণ না গলা পর্যন্ত আমি পাস্তা রান্না করতে থাকব। পাস্তা রান্না করা শেষ, এখন আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার চিজি পাস্তা। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা চিজ ছাড়া। কোন রকম ঝামেলা ছাড়াই আপনি কিন্তু খুব সহজেই ঘরে এই চিজ পাস্তাটি তৈরি করে নিতে পারেন। মাত্র 10 টাকার চিপস দিয়ে কিন্তু আপনি এই মজাদার সুস্বাদু চিজি পাস্তাটি ঘরে তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আপনি এই পাস্তাটি ঘরে তৈরি করে বিকালের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরোয়া রান্না বিডির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।